জয়, শীতের সকালে বাজারে নিত্যপণ্যের দাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আমি সকালবেলার বাজারে এসেছি, যেহেতু ছুটির দিন তার কারণে ক্রেতারা কিন্তু কিছুক্ষণের মধ্যে বাজারে সমাগম করবে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নেওয়ার জন্য। আমরা সবজির বাজার সকালবেলা, যেহেতু ছুটির দিন, নানা রকমের শীতকালীন সবজি দেখতে পাচ্ছেন, একেবারে সাজানো সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তাদের যে আকর্ষণ বাড়ার জন্য তারা ফ্রেশ যে সবজিগুলো, চট্টগ্রামে উৎপাদিত যে সবজি, সেই সবজিগুলো কিন্তু তারা সাজিয়ে রেখেছে। আমরা কাজীর দেউরি বাজারে, আমরা এখন যে বাজারে আছি এটা বড়লোকের বাজার নামে পরিচিত এই বাজার। এই বাজারে নানা রকমের টাটকা সবজি পাওয়া যায়, তবে সবজির দাম যেভাবে এই শীতকালে, মানে এই সময়টার মধ্যে যেভাবে যোগান হয়, যেভাবে উৎপাদন হয়, সেইভাবে কিন্তু আমরা দেখি উৎপাদন বাড়লেও কিন্তু দেখা যাচ্ছে সেভাবে কিন্তু দাম কমেনি। এখনও পর্যন্ত টমেটোর দাম কিন্তু 40 থেকে 50 টাকার নিচে বাজারে নেই। ফুলকপির দাম কিছুটা কমেছে, আর অন্যান্য যে সবজিগুলো, সবজির দাম এখনও পর্যন্ত অনেক বেশি। বেগুনের দাম এখন অনেক বেশি, শিমের দামও কিন্তু অনেক বেশি, অন্যান্য যে সবজি আছে অন্যান্য সবজির দামও কিন্তু অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় কিন্তু অন্যান্য যে নিত্য পণ্য, চালের দাম এখনও পর্যন্ত যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি। ছোলার দামও কিছুটা বাড়তি, একই সাথে যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দামও কিছুটা বেড়েছে। তবে যদি যোগান বাড়ে, এমনকি যে বিভিন্ন জায়গা থেকে আমদানি বাড়ে, তাহলে এসব পণ্যের দাম কিছুটা কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন যশোরে হিমেলের কাছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ নয়ন আপনাকে। আপনি চট্টগ্রামের যে খবরটি জানাচ্ছিলেন, আমি রয়েছি যশোরের বড় বাজার এলাকায়। এইখানে আসলে সবজি কিন্তু এখন এই আড়ত গুলাতে উঠা শুরু করেছে। এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই, যে আপনারা দেখছেন যে বাজার গুলাতে সবজির যে বিক্রেতারা, তারা কিন্তু সবজির সাজিয়ে রাখছে এবং তারা মাল উঠানো শুরু করছে। আপনাদেরকে যদি দামটা জানাই, যে আজকে বেগুন বিক্রি হচ্ছে আপনার 35 টাকা করে, এবং পাতাকপি আপনার বিক্রি হচ্ছে 25 টাকা করে, এবং টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা করে। এইভাবে আসলে দামগুলো সব পণ্যেরই স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং দাম কম রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এরকম দামে থাকলে আসলে তাদের সাধ্যের মাঝেই আসলে পাওয়া যায় এবং তারা এতে খুশি। এবং ব্যবসায়ীরা যেটা বলছে যে বাজার এখন কিন্তু স্থিতির পর্যায়ে রয়েছে, যে কারণে আসলে কিছুটা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছি মাহমুদ আমনি আপনার কাছে।